আসসালামু আলাইকুম। আজ আমরা ময়দা আর তিল দিয়ে সুইট রেসিপি তৈরি করে দেখাবো। তিল আর ময়দা দিয়ে সুইট রেসিপি তৈরি করতে আমি নিয়েছি এখানে 2 কাপ ময়দা, 1.5 কাপ তিল। তিলটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। মেল্টেড বাটার 1/2 কাপ, স্বাদ মতো লবণ, একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি, বাটার, দিয়ে দিচ্ছি তিল, ময়দা, স্বাদ মতো লবণ। এবার অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেব। ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। ডোটাকে আমরা ডেকে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, এবার ডোটাকে আমরা 3 ভাগ করে নেব। এবার 1 ভাগ ডো নিয়ে পাতলা করে রুটি বেলে নেব। পাতলা করে রুটি বেলে নেওয়ার পর এবার আমরা একটা চাকু দিয়ে স্কোয়ার শেপে কেটে নেব। স্কোয়ার শেপে কেটে নেওয়ার পর 1 পিস করে নিয়ে 2 পাশের এই কোনাটা এভাবে জুড়ে দেব। এভাবে আমরা সবগুলো তৈরি করে নেব। সবগুলো তৈরি করে নেওয়ার পর এবার আমরা ভেজে নেব। আর এখানে আমি আগে থেকে শিরাটা তৈরি করে নিয়েছি। জিলাপির শিরা যেভাবে তৈরি করে সেভাবেই শিরাটা তৈরি করে নিয়েছি আমি। চুলায় একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি।
বেজে নেওয়া হয়ে গেছে। এবার আমরা শিরার মধ্যে দিয়ে দেব। শিরার মধ্যে আমরা 1 মিনিটের মতো রাখবো। এক মিনিট পর আমরা শিরা থেকে তুলে নিচ্ছি। আমি কিছু কাঠবাদাম দিয়ে গার্নিশ করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে তিল আর ময়দা দিয়ে সুইট রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।